হযরতে ওসমান বলে, ভাই আবু বকর, আল্লাহর রাসূল আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আমি ওসমানের একটা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। অনেক দিন ধরে ভাবতেছি আমি, ওসমান আল্লাহর রাসূলের নিকটে একটা প্রশ্ন করব, কিন্তু সেই প্রশ্ন আর আমার করা হইল না। ভাই আবু বকর, এই প্রেশানিতে আমি ওমরের সালামের উত্তর দিতে পারি নাই। হযরতে আবু বকর বলে, ওসমান বলো তোমার কি প্রশ্ন? হযরতে ওসমান বলে, ভাই আবু বকর, এই যে আমি আল্লাহর রাসূল থেকে এই কথাটাই শোনার জন্য আমি বহু দিনের অপেক্ষা করেছিলাম, কোন জিনিসে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? ভাই আবু বকর, সেই জিনিসটা জানার জন্যই আমি এত দিনের অপেক্ষায় আছিলাম, কিন্তু তার আগেই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান, চিন্তার কোনো কারণ নাই, আমি আবু বকর আল্লাহর রাসূল থেকে শুনেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মা নাজাতু হাযাল আমর, আমাদেরকে এই কাজ থেকে কোন জিনিসে মুক্তি দিবে? আল্লাহর হাবিব, আমি আবু বকরকে বলতেছিলেন, আবু বকর, মান ক্বালা মিন্নিল কালিমাতাল্লাতি আরাসতু আলা আম্মি, আমি আমার চাচা আবু তালেবের সামনে যেই কালিমাকে পেশ করেছিলাম আবু বকর, কিন্তু আমার চাচা জান সেই কালিমাকে ফরদ্দা হাত সে প্রত্যাখ্যান করেছিল। যদি কেউ ওই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে গ্রহণ করে, ফাহিয়া লাহু নাজাতুন, জাহান্নামের আগুন থেকে কিয়ামতের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহ পরনে ওয়ালারা নাজাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কত দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে ডাইকা বলবেন, বান্দা, তুমি যে আমল করেছো এই দেখো তোমার আমল নামা, এত বড় আমল নামা থাকবে, ফায়ানসুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লান, তার সেই 99টা নেকির ভাণ্ডার সেই দিন আল্লাহ তাআলা খুলে দিবেন, এবং এত বড় নেকির ভাণ্ডার, কুল্লু সিজিল্লিন মিসলা মাদদিল বাসরি, তার সেই আমলের ভাণ্ডার থাকবে তার চোখের দৃষ্টি যায় যেখানে পড়ে, আমলের ভাণ্ডারও তত বড়, বলেন সুবহানাল্লাহ। এবার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, এই যে তোমার এত 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 আমল, দেখো তো এইটার মধ্যে ফেরেশতারা কোনো আমল কি কম লেখছে কিনা? বান্দা বলবে, আল্লাহ, ফেরেশতারা কোনো কিছুই কম লেখে নাই, সব কিছুই তো আমার এইখানে উঠানো আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহের আমল নামা খুলবেন, বলবেন, দেখো তো তোমার গুনাহ কি ফেরেশতারা বেশি লেখছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বান্দা বলবে, আল্লাহ, কোনো গুনাহও ফেরেশতারা বেশি লেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, তাহলে তোমার আমল নামা নিয়ে তুমি তোমার মিজানের পাল্লা একটু ওজন দাও, তো ওজন যখন দিবে তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা, ফাতুখরাজু বিতাকাতুন ফিহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কালিমার এই যেই কালিমাটাকে আমরা গ্রহণ করেছি, এই কালিমার লেখা একটা টুকরা, কাগজের টুকরা আল্লাহ তাআলা বের করবেন। বান্দাকে বের করে বলবেন, বান্দা, উহজুর আজনাক, এইটা মিজানের পাল্লা উপস্থিত করো, উঠাও তো। এবার বান্দা বলবে, আল্লাহ, আমার নেকির ভাণ্ডার হইছে 99টা, যার বরত্ব হলো আমার চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, আর দিছু একটা কাগজের টুকরা, এই দিয়ে আর কি ওজন হবে? 99টাই পারলো না, আর দিছু একটা কাগজের টুকরা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, একটু ওজন করে দেখো। বান্দা যখন সেই কালিমার টুকরাটাকে মিজানের পাল্লায় রাখবে, রাখার সঙ্গে সঙ্গে তার আমল নামার
পাল্লা ভারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ।